আমার অবিশ্বাস কে তাদের বিশ নম্বর পেজের মধ্যে একটা কথা খুবই বলা হয়েছে যে দুনিয়াটা হচ্ছে নিরর্থক অর্থাৎ এই নিরর্থকতা থেকে মুক্তির এক উপায় মৃত্যু

আত্মহত্যা মুক্তি পেতে চাইলে আত্মহত্যা করতে হবে এটা এখানে বলা নাই এখানে বলা আছে যে মানুষের জীবন হচ্ছে নিরর্থক একটা জীবন মানুষের জীবন এবং এই পৃথিবী সবকিছুই হচ্ছে নিরর্থক কোনো অর্থ নাই আসলে আসলে মানুষের জীবনের কোনো অন্তিম কোনো উদ্দেশ্য নাই আলটিমেট কোনো গোল নাই পৃথিবীর হ্যাঁ মানুষের জীবনের আলটিমেট কোনো গোল নাই এবং এই নিরর্থক জীবনকে অর্থপূর্ণ মানুষ করে তোলে ওই ওই পাতাতেই লেখা আছে ওই পাতাতেই তুমি ভালো করে পড়ো ওই পাতাতে লেখা আছে এটা লেখা আছে আমি তোমাকে বলে দিচ্ছি পাতাতে লেখা আছে যে আমরা আমাদের জীবনের অর্থ নিজেরা তৈরি করি নিজেরা সৃষ্টি করি আমাদের জীবনের উদ্দেশ্য আমরা নিজেরা সৃষ্টি করি কিন্তু অনেকে থাকতে পারে যারা যাদের জীবনের কোন উদ্দেশ্য আসলে নাই তারা যদি তারা যদি তাদের জীবনকে রাখতে না চায় তাহলে তারা এটা হচ্ছে বিশ্ব মানবাধিকারের একটা অংশ যে মানুষ যদি তার নিজের জীবনকে রাখতে না চায় মানুষের যদি এরকম অবস্থা হয় কখনো যে তাদের জীবনটা অর্থহীন হয়ে গেছে এবং তারা এই যন্ত্রণাময় জীবনটাকে আর বয়ে বেড়াতে না চায় তাহলে তাদেরকে স্বেচ্ছা মৃত্যু দিতে হবে নাগরিকের অধিকার একজন ঠিক আছে এটা আমাদের কথা না এটা আন্তর্জাতিক মানবাধিকার আইন এখানে আমাদের কিছু বলার নাই এটা হচ্ছে পুরো পৃথিবীর সভ্য দেশগুলাতে সভ্য দেশগুলাতে স্বেচ্ছামৃত একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এখানে তুমি তো আসলে পরো নাই তোমার তারপরে তোমাকে আমি বলে দিচ্ছি তোমার যদি কখনো কোনো মানে পরিচিত লোক থাকে মানে ধরো ধরনের শিক্ষক বা কোনো ভাই যদি থাকে তাহলে তাদেরকে জিজ্ঞেস করবা নাম শুনেছে ফেড্রিক ফেড্রিক নিচ্ছে ফেড্রিক নিচ্ছে জার্মান একজন হ্যাঁ ফেড্রিক নিচ্ছে জার্মান একজন ফিলোসফার তিনি আরো ভয়ঙ্কর কথা বলেছেন হম

অনেক গভীরতম জায়গা চলে যায় তখন মানুষের কাছে পুরো পৃথিবীটা একটা হাস্যকর রকমের নিরর্থক একটা বিষয় পরিণত হয় তার কাছে আর পুরো মহাবিশ্বের আর কোনো মূল্য থাকে না ঠিক আছে এটা হুম কিছু বলে নাই তার থেকে অনেক মানে আরো বলে গেছে হচ্ছে গিয়ে নিচ্ছে ঠিক আছে এর থেকে আরো বল কথা বলে গেছে যেমন ধরো জ্যপল ছাত্র জয়পল ছাত্র হচ্ছে অস্তিত্ববাদী দর্শনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ফিলোসোফার জ্যাপল ছাত্রের নাম শুনেছ কখনো পুরা পৃথিবী সম্পর্কে কিছুই না জানতে পারো তাতে দিয়ে তো আসলে কিছু যাবে আসবে না জীবন হ্যাঁ তোমার জীবনে যেমন নিরর্থক তোমার জীবনে যেমন নিরর্থক আমার জীবনে তেমন নিরর্থক কিন্তু আমরা এই নিরর্থক অর্থ সৃষ্টি করি এটা হচ্ছে ব্যক্তির একটা দক্ষতা বা ব্যক্তির একটা কাজ যেটা হচ্ছে যেমন ধরো আমার জীবন আমার ছোটবেলায় তো আমার জীবনের কোনো উদ্দেশ্য ছিল না ছোটবেলায় আমার কোনো জীবনের উদ্দেশ্য ছিল যে ভবিষ্যতে আমি একজন বড় নাস্তিক হয়ে ইসলামের ইসলামের বিরুদ্ধে মানে লেখালেখি করব এরকম কোনো উদ্দেশ্য তো ছোটবেলায় ছিল না তাই না এই যে এই এখন যে আমি ইসলামের বিরুদ্ধে লেখালেখি করি বা ধর্মের বিরুদ্ধে লেখালেখি করি সেটা হচ্ছে এই জিনিসটা আমি নিজে তৈরি করেছি আমার আমি আমার নিজের জীবনের অর্থ নিজে তৈরি করেছি ঠিক আছে এবং তুমিও তোমার নিজের জীবনের অর্থ নিজে তৈরি করো ছোটবেলা তো তুমি না যে তুমি হয়তো ইসলামের পথে নিজেকে নিয়োজিত করবা ঠিক আছে কিন্তু যত বড় তত তুমি নিজের জীবন নিজে তৈরি করছো কিন্তু এরকম অনেক মানুষ থাকবে যারা আসলে নিজেদের জীবনের কোনো অর্থ খুঁজে পাবে না তারা যদি চায় তাহলে তারা তাদেরকে জীবন শেষ করে দিতে পারে এটা তাদের ব্যাপার এটা প্রত্যেক ব্যক্তির অধিকারের ব্যাপার হ্যাঁ এবার বলো দুই নম্বর কথা বলো হ্যাঁ তো আমি এই কথার উপর আমার আসলে অনেকগুলো অভিযোগ অলরেডি উপস্থাপন আসছে আমি এটা মানে বুঝতে পারছি খুবই ভালো করে বুঝতে পারছি আপনার এই কয়েকটা কথার উপর আমার এখানে একটা এক নম্বর অভিযোগ হচ্ছে যে একজন মানুষ যখন আমাদেরকে নিরর্থ কথা শেখায় তো যখন আমাদেরকে একজন মানুষ নিরর্থ শেখায় এবং এই কে তাদের মধ্যে আরেক জায়গায় লেখা আছে হচ্ছে যে যে প্রত্যেকেই চেষ্টা করেছে এই জীবনকে সার্থক করার হ্যাঁ কিন্তু কোনো কিছুই অবশ্যই সার্থক নয় সবকিছুই পরিশেষ হচ্ছে নিরর্থক অর্থাৎ আপনি যে দাবি করছেন যে মানে আমরা সার্থকতা চেষ্টা করি তার মানে সেটাই সার্থক এই কথাটাই কে ভিতরে লেখা নাই বরং লেখা আছে যে কোনো কিছুই অবশ্য সার্থকতা নয় তবে হচ্ছে গিয়ে আহ সবকিছুই নিরর্থক পরিশেষে সবকিছুই নিরর্থক এবং সেখানে এই কথাটাও বলা আছে যে দুই আলোর মাঝে একটুখানি মানে ঝিলিক আমি তোমাকে ভালো করে আমি মানুষের যে কথাটা বলছো সেটা ঠিক বলো নাই সেটা আমি ভালোভাবে বলে দিচ্ছি সেটা হচ্ছে মানুষের জন্মের আগেও কিছু ছিল না মৃত্যুর পরেও কিছু থাকবে না মানুষের জীবনটা হচ্ছে

পৃথিবীর মানুষ কি করতেছে না করতেছে তাতে মহাবিশ্বের কিছু হাস হাসি দিব মানে কোন ধরনের তোমার সাথে ভালোভাবে কথা বলতে ভালোভাবে কথা বলতে যেভাবে যেভাবে মানে আমি বলতেছি সেভাবে কাজ করো তাহলে থাকতে পারবো আর যদি মানে বেয়া দাবি করো বেয়া দাবি দেখি তাহলে কি করবো তো জানোই তো কি করবো আর বললাম না যাও আলোচনা করবো হ্যাঁ

এবং আইনস্টাইন নিরর্থক তারপরে হচ্ছে মানে সে অনেক কিছুই যোগ করে রেখে গেছে তারপরে হচ্ছে ধরেন আমাদের জন্য বিজ্ঞান প্রযুক্তি বা আমরা অনেক কিছুর মাধ্যমে যুগ উপকার হাসিল করতেছি সবকিছুই নিরর্থক সেটা হুমান আজাদ তার কেতাবের আলোকে বলছে এবং আপনি সেটা স্বীকৃতি প্রদান করলেন সেটা আমার কাছে খুবই ভালো লাগলো এবং এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপরে হচ্ছে আমি আমার কথাটা আমার কথাটা ভালো আরো একটু ভালোভাবে শুনে নাও আমার কথাটা হচ্ছে ব্রডার এসপেক্টে ব্রডার এসপেক্টে শব্দটার মানে বলছো ব্রডার এসপেক্টে মানে আচ্ছা বাংলা বলে দিচ্ছি আচ্ছা সেটা তো আমার বলতে হবে তো তাই না আমার বলতে হবে তুমি তো আমাকে বলতে পারতা যে ভাই আমি তো এই শব্দটা মানে বুঝতেছি না আপনি একটু বুঝিয়ে দেন বাংলাটা একটু বলেন তাহলে তো আমি বলতাম হবে আমি অপমান তো জানো না সমস্যা আর তুমি যদি না জানো সে তখন তুমি আমার বলবা যে ভাই এই শব্দটা মানেই তো বুঝিনি তুমি তো মাথা ঝুঁকাইলা এবং তুমি তো খুব ভাল করলা খুব তাই না এটা তো খারাপ স্টুডেন্টের লক্ষণ তাই না তুমি যখন একটা কিছু বুঝবা না তখন মাথা না যদি শিখতে হয় একটা জিনিস বা বুঝতে হয় একটা জিনিস তাহলে তোমার যেটা করা দরকার সেটা হচ্ছে যেখানে তুমি না বুঝবা সেখানে একটা কথা আমি গ্রহণ তুমি যদি গ্রহণ না করো এটা তোমার ব্যাপার আমি গ্রহণ করবো না সেটা তো আমার ব্যাপার আমি কার থেকে গ্রহণ করব উপদেশ শোনো শোনো আমি কার থেকে উপদেশ গ্রহণ করব সেটা তো একটা মানে মান আছে তাই না আমি তো রাস্তাঘাটের মানে চক্কু মোল্লার থেকে উপদেশ গ্রহণ করব না রাস্তাঘাটের এক চক্কু এসে আমাকে উপদেশ দেয় আমি গ্রহণ করব আর তুমি ওর বিষয়ে কিছু বলতে কি করবে না হয়তো তুমি নাস্তিকদের থেকে উপদেশ গ্রহণ করবে না সেটা তুমি বলতে পারো ভাই আমি নাস্তিকদের থেকে উপদেশ নেই না ঠিক আছে এখন তোমাকে মানে সম্পর্ক হ্যাঁ ঠিক আছে যেই জিনিসটা বলতেছিলাম যেই জিনিসটা বলতেছিলাম ব্রডার এসপেক্ট মানে হচ্ছে বৃহৎ পরিসরে বৃহৎ পরিসরে যদি চিন্তা করো ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে চিন্তা করলে ছোট ছোট জিনিসের ছোট ছোট অর্থ আছে কিন্তু বৃহৎ পরিসরে যখন চিন্তা করবো তখন আসলে সবকিছুই অর্থই আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি যে বৃহৎ পরিসরে আমরা যারা উন্নত মানের চিন্তাধারা করতে পারি এবং আমরা সকলে যারা বৃহৎ পরিমানে অধিকাংশ মানুষ যখন হয়ে যাবে তাহলে তো সেটা হচ্ছে যে উন্নত মানের চিন্তাধারা হয়ে যাবে এই জন্য ওই ক্ষেত্রে আমি অধিক মানুষের ক্ষেত্রে উন্নত মানুষ আচ্ছা এটা কোনো ব্যাপার না তো আমি আপনার কথা থেকে যেই জিনিসটা বুঝতে পারলাম সেটা খুবই সুন্দরভাবে একটা জিনিস বুঝতে পারলাম যে আসলে বৃহৎ পরিসরে আমরা যদি আ মানে बृহত পরিসরে চিন্তা ভাবনা করি তাহলে আমরা জীবনের কোনো অর্থ খুঁজে পাই না এবং আমাদের জীবনের কোনো অর্থ নাই আর এই নিরর্থকতা থেকে মুক্তির একটা মানে খুব সুন্দর একটা উপায় হচ্ছে আত্মহত্যা এরপর সে এই কিতাবের ভিতরে সে লিখেছে আমরা আবার জিনিসটা কিন্তু কয়েকবার বলেছি তুমি তারপরেও হ্যাঁ তুমি না শুনুন একটু তোমাকে আমি কয়েকবার বলেছি যে আমরা আমাদের জীবনের অর্থ তৈরি করি কিন্তু এরকম কিছু মানুষ থাকতে পারে যাদের যারা জীবনের অর্থ তৈরি করতে পারে না পারে না তাই না এরকম থাকতে পারে তো আমাদের জীবনের কোনো অর্থ নাই যেমন ধরো তোমাকে আমি তো বলেছি যে বৃহৎ পরিসরে সমস্ত কিছু আসলে নিরর্থক কিন্তু ক্ষুদ্র পরিসরে যদি আমরা কেউ আমাদের জীবনের অর্থ তৈরি করতে না পারি যেমন ধরো একজন যোদ্ধা যে যুদ্ধ ক্ষেত্রে আহত হয়েছে এবং যার দুইটা পা দুইটা হাত উড়ে গেছে এবং সে অসম্ভব রকমের কষ্ট পাচ্ছে যন্ত্রণায় কাতর সেচিতকার করে কান্না করতেছে এখন আমাদের ফিলোসফির একটা মানে মানুষের নৈতিকতার একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্যান্ড হচ্ছে যে মানুষের যে কষ্ট সেই কষ্টটা কিভাবে মোচন করা যায় মানুষের কষ্টটা কিভাবে লাঘব করা যায় কত কম কষ্ট দেয়া যায় মানুষকে বা ধর পশু পাখিকে এই এদেরকে সবচেয়ে কম কষ্ট কিভাবে দেয়া যায় ঠিক আছে এখন এই যে একজন মানুষ যে যুদ্ধক্ষেত্রে হাত পা গেছে সে অসম্ভব তার আর আসলে বেঁচে থাকাটা না বা যেমন ধরো ক্যান্সারে আক্রান্ত রোগী আছে যারা হচ্ছে গিয়ে তারা আর বাঁচবে না তারা বেঁচে থাকবে থাকতে পারবে না কিন্তু তাদের তারা হাসপাতালে আছে এবং তারা প্রচন্ড কষ্টে আছে পৃথিবীর উন্নত দেশগুলাতে এই জিনিসগুলা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে মানুষের যখন একটা অন্তিম মুহূর্ত চলে আসে এবং মানুষটা যখন অত্যন্ত বেশি পরিমাণে কষ্ট পাচ্ছে তখন তার কষ্টটা লাঘব করা দরকার নাকি যে কোনো উপায় তাকে কষ্ট দিয়ে হলেও তা তার জীবনটাকে বাঁচিয়ে রাখাটা নৈতিক কোনটা বেশি নৈতিক এটা নিয়ে বিভিন্ন বড় বড় দার্শনিকরা আলোচনা করেছেন বড় বড় মানে সাংবাদিকরা আলোচনা করেছেন বড় বড় লেখা হয়েছে বড় বড় রাইটাররা আলোচনা করেছেন এবং তাদের মধ্যে মোটামুটি বেশিরভাগ মানুষ এই যুক্তিটাই দেখিয়েছে এবং এই যুক্তিটাই শক্তিশালী মনে হয়েছে যে তার কষ্টটা লাঘব করা উচিত আমাদের মূল স্ট্যান্ড হওয়া উচিত

এই কিতাবটা হচ্ছে মানে আমার অবিশ্বাস কিতাবের আঠারো নম্বর পেজের মধ্যে লেখা আছে আমি একেবারে সহি কিতাবের এই যে আমার কাছে আছে এই কিতাবের পৃষ্ঠা নম্বর থেকে আপনাকে পড়ে শোনাইতেছি আমি এই কিতাবের ভিতরে লেখা হইতেছে গিয়ে এই মহাজগত এক বিশাল ঝিনুক যার দুটি ঢাকনার একটি শূন্যতা অন্যটি মৃত্যু কোথাও কোনো তাৎপর্য নাই সেকিন্তু আপনি কিন্তু একটা দুইটা যেটা ব্যক্তিগত ভাবে করছেন সে বলতেছে কোথাও কোনো তাৎপর্য নাই হ্যাঁ তারপরে সে হচ্ছে তোমাকে আমি একটা ওয়ার্ড বলছি না যে ব্রডার বৃহৎ পরিসরে এটা বারবার বলছি না তোমাকে আমি সে কোথাও বলছে মানে আপনি যে একটা একটা জায়গা বের করতেছেন সেটার কথা বলেন আমি একটু পরে শোনাই দর্শকদেরকে তাহলে হয়তো বুঝতে পারবে আমি একটু পরে শেষ করি এই লাইনটার ভিতরে কি লেখা আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে এখানে যে কথাটা বলতেছে

মানে আমরা যদি ব্যক্তিগত ভাবে হচ্ছে বেড়ে উঠি তাহলে আমরা হচ্ছে ব্যাধির রূপে বেড়ে উঠতে পারি তারপরে যে ব্যাধিতে বিশ্ব ভরে দিতে কিন্তু আমি তা করছি না ব্যাধিকে ঝিনুকের ব্যাধির মতো রূপান্তরিত করছি শিল্পকলা এ হচ্ছে চুল অর্থহীনতার অর্থ পূর্ণ করার ব্যর্থ করুন প্রয়াস আচ্ছা মানে একটা প্রশ্ন একটা প্রশ্ন আছে আমি শেষ করো একটা প্রশ্ন আছে তুমি কি জানো যে ডক্টর হুমায়ুন আজাদ ওনার কোথা থেকে লেখা করছেন যতটুকু জানি ঢাকা ইউনিভার্সিটিভাগের হেড অব দা ডিপার্টমেন্ট একেবারে এবং তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করছে এটা জানো হ্যাঁ এটা জানো না হ্যাঁ এটা একটু শুনছিলাম না না বাংলাদেশে নাকি বাংলা একাডেমি থেকে ভাষার উপর একটা ইয়া ছিল এটা শুনছিলাম আচ্ছা ওনার তো একটা ওনার তো গোল্ড মেডেল আছে পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে এটা জানো হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ মানে পেতে পারে কি পেতে পারে কি তুমি এটা বইটা জানো তুমি তার লেখা পড়তেছি ধর্ম ছিল জানি শোনো তোমার বলতেছি বলতেছি শোনো ডক্টর আজাদ হচ্ছেন গোল্ড পাওয়া পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল পাওয়া এবং বড় বড় বিশ্ববিদ্যালয় তাকে নিয়ে যাওয়া লেকচারার হিসেবে সেখানে

এই দেশের যে জার্মানিতে অনেক বড় বড় বিজ্ঞানী জন্ম হয়েছে এটা তো জানো এই তোমাকে আমি এইটুকু জিজ্ঞেস করতেছি তুমি যে হুমায়ুন সম্পর্কে কথা বলতেছো তোমার হুমায়ন সম্পর্কে বেশিক ধারণা আছে কিনা না তুমি একজন বই পড়তেছো তার সম্পর্কে কিছুই জানো না একটা কিছু জানো হুমায়ন আজাদ সম্পর্কে যে কোনো একটা জিনিস বলতে পারো

যেটা জিজ্ঞেস করছে সেটা বলো একটা বই আছে আরে কথা শোনো শব্দ তুমি হুমায়ুন আহমদের বই পড়ছো একটা হুমায় উত্তরটা দিতে দেন প্রশ্নটা শুনে নাও প্রশ্ন শুনে নাও আগে

তুমি কথা বোঝো না কেন মানে সিম্পল কথা বোঝো না যে একজন একটা বই লেখে বই লিখলে গল্পের বই লেখে উপন্যাসের বই লেখে সাহিত্য তারপর নাটক কবিতা এটা কি এই যে নারী বইটা তুমি পড়ছো এটা কি বই কি টাইপের গল্পের বই নাকি আমি আমি এই নারী বইটা পড়ি আমি যতটুকু বুঝতে পারছি আমি আমার বোঝার একটা বিষয় আমি বলতেছি যে নারীদের ধর্ম নিয়ে চুন কানির একটা বই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলে দিচ্ছি নারী বইটা হচ্ছে একটা প্রবন্ধ সংকলন প্রবন্ধ বোঝো

এটা বলতে পারো মানে আমি আমি আরেকটা বই পড়ছিলাম হচ্ছে ধর্ম অনুভূতি হুম এটা আমি ধর্ম মানবভূতির উপকথা বইটার নাম হচ্ছে ধর্ম মানবভূতির উপকথা ধর্ম মানবভূতির হ্যাঁ এই বইটা কি কিসের বই এটা আমি একেবারে সহিমতভাবে পড়ছি এটা কিসের বই এটা আমি আসলে তার প্রত্যেকটা বই মানে আমি যতগুলো বই পড়ছি সবগুলোর আমি বিষয়বস্তু ভাবছি এটা ধর্ম নিছকানির বই এটা এই বিষয়বস্তু বুঝতে পারছি তবে সবগুলোই আপনার যে আপনি যে একটা বলতাছেন প্রবন্ধ ঠিক আছে ঠিক আছে বুঝলাম ঠিক আছে তুমি চারটা বলতে পারছো এটা অনেক বেশি তুমি একজন ছাত্র তোমার চারটা বলতে অনেক বিরাট ব্যাপার হ্যাঁ আমি খুবই খুশি হয়েছি যে তুমি চারটা বইয়ের নাম বলতে পারছো এটা তো মানে ব্যাপার আমি মানে রকম

তোমার যে মাদ্রাসার যে প্রধান শিক্ষক সেও কোনোদিন বাংলা একাডেমির গে পাইতে পারবে না সেই বাংলা একাডেমি তাকে বিশেষ সম্মানিত করছে এবং সেই 21 এ সে পাইছে তার মানে হচ্ছে সে হচ্ছে বাংলাদেশের টপ শিক্ষক মানে মানে সবচেয়ে বড় আমার শিক্ষক হলো যেই কাজগুলো করে সেটা হুমায়ুন আতার বারান্দা কেন বারান্দা যাইতে পারতেছে খুবই ভালো লাগে ওই کتابগুলো পড়তে কারণ মানে গোল্ড মেডেল দিতে তোমার শিক্ষককে ভাই আমি তো বলতেছি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কমি সরকারের আমার প্রশ্নটা ভালো ভাবে তোমার যে তুমি যে তোমার শিক্ষকের সাথে কম্পেয়ারটা করলা তোমার শিক্ষক তো তার মানে আমি বুঝলাম যে তোমার শিক্ষক কখনো বাংলা একাডেমির গেট দিয়ে গেট দিয়ে ঢুকতে পারে নাই একুশে পদক পাওয়া তো মানে মানে অনেক দূরে কথাটা শেষ করি কথাটা শেষ করি তারপরে ধরো একটা বিদেশি বিশ্ববিদ্যালয় ধরো ইংল্যান্ড তারপরে জার্মানি এই সমস্ত দেশে যে বড় বড় বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর গেট দিয়ে কখনো ঢুকতে পারছে তোমার শিক্ষক

এটা ঠিক বলছো যে আমরা কখনো এখানে পেশাব করতে যাই না কারণ হচ্ছে এখানে জঙ্গিরা থাকে তো এখানে মানে চাপাতি চাপাতি নিয়ে দৌড়াদৌড়ি হাসলে তো সমস্যা একটু ফাঁকে যা হাসতেছি হ্যাঁ ঠিক আছে আচ্ছা তুমি তোমার পয়েন্টে আসো এবার বলো আচ্ছা পয়েন্ট আছে পয়েন্ট আসি আচ্ছা আমরা কি এই নিরর্থকতার উপরে আলোচনা করব নাকি আমরা ভিন্ন আরেকটা টপিককে ধরতে পারি তোমার আমি উত্তর দিচ্ছি তোমার আমি উত্তর দিচ্ছি নিরর্থকতা বলতে আসলে কি বোঝাচ্ছে নিরর্থক্টেদ্র ক্ষুদ্র পরিসরে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে আমরা জীবনের অর্থ তৈরি করি হ্যাঁ এবার বলো না না এটা বাদ যাবে না এটা তোমাকে বুঝাই না ব্যাধিটা তো শেষ হয়নি তো ব্যাধি কেন বলছো এটা কি তুমি বুঝছো মানুষকে কেন ব্যাধি বলছে তুমি বুঝছো কেন ব্যাধি বলছে গুরুত্বপূর্ণ বের করতে চান আলোচনা করা যাবে তো আমি আপনাকে আর যেটা মূল টপিকের উপর যেটা আমি আসলে আজকে মূল লাইভে আসার একটা মূল উদ্দেশ্য যে আপনি বিবাহ বা আমরা যেটাকে বিবাহ মনে মনে করে থাকি যে বিবাহ বলা হচ্ছে একটা আগদ আর বলা হয় আক্ত এই আকদোকটাকে বলা হয় চুক্তি আরবি আরবিতে বলা হয় আকদোক বাংলাতে বলা হয় চুক্তি আর এই চুক্তির বিষয়ে চুক্তির বিষয়ে আমরা যদি হেদায় কিতাবের দেখি প্রথম নিকাহ কিতাবের নিকাহ অধ্যায়ের উপরে লেখা আছে যে আর নিকাহ ইয়ান আকিদু ই যাবো কবুল অর্থাৎ নিকাহ বলা হয় প্রস্তাবনা এবং প্রস্তাবনা গ্রহণের নাম অর্থাৎ আপনি একজনকে প্রস্তাব দেবেন সে প্রস্তাবকে অ্যাকসেপ্ট করবে ঠিক আছে তো এখান থেকে আমার আসলে মূলত যে প্রশ্নটা আপনি যে যে কমিটমেন্টের যে বিষয়টা বলছেন আপনারা আপনি এবং আপনার স্ত্রী হচ্ছে একে অপরে একটা চুক্তিতে আবদ্ধ আছেন কথা বলছি কিন্তু আপনি বুঝবেন বিষয়টা যে এখানে চুক্তিতে যে আবদ্ধ আছেন অর্থাৎ আপনার স্ত্রী যদি এখন আপনাকে ছেড়ে অন্য জায়গাতে হচ্ছে গিয়ে আহ তার যদি মনে চায় অন্য জনের সাথে তার যে মনো চাহিদা সেটা পূরণ করতে চাচ্ছে এখন কথা হল বিজ্ঞান ভিত্তিক আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার আসলে কি ধরনের ক্ষতি হবে এবং এই ক্ষতি সাধনের কারণে আপনার স্ত্রীর কমিটমেন্টটাকে মানে আপনি আপনার কাছ থেকে অনুমতি নিতে হবে এটাও কিন্তু একটা আপনি বলছেন যে আপনার কাছ থেকে অনুমতি নিতে হবে তাহলে আমি জানতে চাচ্ছি বিজ্ঞান ভিত্তিক কি ধরনের ক্ষতি হয় তুমি কি প্রেফারেন্স শব্দটার মানে যে তুমি কোনটা প্রেফার করো শব্দটা ব্যবহার করি এখানে এই শব্দটা আমরা সাধারণত সবাই ব্যবহার করি এটা বাংলার শব্দের মতোই সবাই ব্যবহার করি এটা তো এত মানে মানে কঠিন জিনিস না তো তুমি জানো কিনা এটা হচ্ছে তুমি বলতে পারবা

তাহলে তো সে যেকোনো কিছু করতে পারে এটা তো ইসলামের ভিতরে আছে তোমাদের ইসলামে তালাক আছে না তালাক স্বামীর অধিকার দুইজন দিতে পারে না নিতে পারে একই না একই না না হাদিসে পরিষ্কার বলা আছে তালাকটা হচ্ছে স্বামীর অধিকার

আমি জিনিসটা জিজ্ঞেস করছি যে ইসলামে তো তালাক সিস্টেম আছে নাকি ইসলামে তো দেনমোহর সিস্টেম আছে নাকি এখন তোমাকে আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি এটা কিসের মূল্য আমি জিজ্ঞেস করছি যে হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে যে দেনমোহর হচ্ছে নারীর লজ্জা স্থানের মূল্য মানে স্ত্রী অঙ্গ যেটা লজ্জা স্থান নারীর সেটার মূল্য হচ্ছে দেনমোহর হাদিসে বলা আছে না আমি হাদিস বাইরে করে দেখাবো এখন চাইলে দেখাতে পারি দেখাবো এটার জন্য তোমার ধন্যবাদ যে তুমি এটা যে জিজ্ঞেস করছো এটার জন্য ধন্যবাদ এখন তোমার আমি হাজিজুল্লা দেখাই যে দেনমোহর হচ্ছে লজ্জা স্থানের মূল্য ঠিক আছে একদম তোমাকে আহ মানে সহি মুসলিম থেকে দেখা দিবো খুব সুন্দর করে আমরা দেখবো এখন হ্যালো এই ভেরাজির সাথে লাইভ করতেছিলাম কিন্তু লাইনটা কেটে গেল ভেরাজি আপনাকে আবার তোমাকে আবার আমি যুক্ত করতেছি তুমি আবার এখানে একটু কমেন্টে লেখো আমি তোমাকে আবারও যুক্ত করতেছি আমি মোবাইলটা রোটেট করতে গিয়ে কেটে গেছে সিরাজি সিরাজি তুমি আবার লাইভে চলে আসো তোমার জন্য অপেক্ষা করতেছি আমি কমে ক্যামেরাটা রোটেট করতে গিয়ে কেটে গেছে সিরাজি তোমার জন্য আমি অপেক্ষা করতেছি সিরাজি তুমি যদি থেকে থাকো যদি দেখে থাকো আবার একটু চলে আসো আমি রোটেট ক্যামেরাটা রোটেট করতে গিয়ে তোমার তোমার লাইনটা বোধহয় কেটে গেছে সিরাজি তোমার জন্য অপেক্ষা করতেছি তুমি দেখে থাকলে আমি মানুষ নামে যুক্ত হয়েছিল সেই সেই আইডি দিয়ে এখানে একটা কমেন্ট করো সিরাজি তোমার জন্য অপেক্ষা করতেছি দেখি তুমি আসো কি না সিরাজি তুমি একটু লেখো নিচে যে আমি সিরাজি আমার আমি ভেরাজি লিখলে হবে লেখো নিচে আমি ভেরাজি তাহলে আমি তোমাকে অ্যাড করে নিচ্ছি আবার তোমাকে আমি ক্যামেরা রোটেট করতে গিয়ে আমি লাইনটা কেটে গেছে বোধ হয় এই যে আমি মানুষ আসছে হ্যাঁ সিরাজি হহহ ক্যামেরাটা রোট্রেট করতে গিয়ে এটা লাইনটা কেটে গেছে ঠিক আছে তোমাকে আমি দেখাচ্ছি হাদিসটা দেখাচ্ছি এটা হচ্ছে সহি মুসলিমের ইসলামিক ফাউন্ডেশন থেকে যদি কেন হাদিস নাম্বার হচ্ছে 3610 নম্বর হাদিস অধ্যায় হচ্ছে লিয়ান পরিচ্ছেদ হচ্ছে পরিচ্ছেদ নাই হাদিস নাম্বার 3610 এখানে দেখো লেখা আছে তোমার দেওয়া সম্পদ ঐবস্তুর বিনিময় বলে দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে আচ্ছা তোমার দেওয়া সম্পদ ওই বস্তুর বিনিময়ে বলে গণ্য হবে যা দ্বারা তুমি তার হালাল করেছ। লজ্জাস্থান হালাল করেছ একজন নারীর হালাল করাটা হচ্ছে। এখানে এই হাদিসটা যদি তুমি পড়ো তাহলে দেখবা এখানে লেখা আছে দেখো পরে তার তোমার স্ত্রীর ওপর তোমার কোনো অধিকার নেই লোকটি বললো ইয়া রসুল্লাহ আমার মালের প্রদত্ত মাহর কি হবে তিনি বললেন তুমি তোমার মাল পাবে না যদি তার ব্যাপারে সত্যবাদী হও তাহলে তোমার দেওয়া সম্পদ বলে গণ্য হবে। যা দ্বারা লজ্জা স্থান হালাল করেছ মানে দেনমোহর দিয়ে লজ্জা স্থানকে হালাল এবং তাকে বলতেছে তুমি তার এই দেনমোহর টাকা দিয়ে তার লজ্জাস্থান হালাল করেছো এখন আমি তোমারে দেখাচ্ছি মুসলিম শরীফ থেকে একদম বই থেকে দেখাচ্ছি বই থেকে ছবি তোলা আচ্ছা এটা হয়ে গেছে হয়ে গেছে আমি তো স্বীকার করলাম আচ্ছা ঠিক আছে হয়ে গেছে দেখানোর প্রয়োজন নেই তো আচ্ছা এবার আসি না না আমি আপনার একটা ভিডিও দেখছিলাম কথা শেষ হয়নি তো কথা শেষ হয়নি তো আমার উত্তর তো শেষ হয়নি তোমাদের যে এই সিস্টেমটা আছে যে লজ্জাস্থান হালাল করো তোমরা একটা মেয়ে মেয়ের লজ্জাস্থান তোমরা হালাল করো এবং মেয়েদেরকে তোমরা তোমাদের ধর্মে বলা আছে মেয়েরা হচ্ছে ভোগ্যপণ্য বলা আছে না এটাও দেখাবো ভোগ্যপণ্য এখানে ছেলে কন্যা সবগুলো বলা হয়েছে বুঝেন নাই মনে হয় আপনি এখানে বলা আছে যে দুনিয়া উপভোগ দুনিয়া উপভোগের উপকরণ ভোগ্যপণ্য এবং উপকরণ হ্যাঁ দুনিয়ার দুনিয়াটাই কিন্তু বলা হয়েছে দুনিয়াটাই দুনিয়ার উত্তম দুনিয়াটা বলা হয়নি দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পূর্ণবতী নারী এটা তাহাদিসের ভিতরে বলা আছে আপনি যদি আয়াত দেখেন সেখানে কিন্তু বলা হচ্ছে বলা হইতেছে যে মানে তোমার পুত্র তারপরে হচ্ছে অনেক কিছু এখানে বলছে তো এখানে শুধুমাত্র নারী না আর এখানে যদি আমরা এই হাদিসটাকে শুধু আপনি যদি কোট করেন তাহলে তো যে আপনি মানে আউট অফ কন্টেস্ট চলে যাচ্ছে আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে সকল হাদিস এই হাদিসে তো এটাই বলা আছে তো

যে যখন ধরেন কোন একজন মেয়ে তার স্ত্রীর কাছে তালাক নামা দিলো দিল যে আমি আর তোমার সংসার করতে চাচ্ছি না এখানে সর্বপ্রথম যদি আপনার ওই যখন বিবাহ হবে বিবাহর সময় যদি ওখানে লিখে রাখে যে আমি হচ্ছে আমি এখানে এখানে স্বামী এবং স্ত্রী উভয়ই তালাক দেওয়ার অধিকার রাখে তাহলে ওইখানে যদি এটা লিখে রাখে তাহলে উভয়ই তালাক দিতে পারে ঠিক আছে এটা একটা বিষয় দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে যখন কোনো স্ত্রী অন্য কাউকে ধরেন তালাকনামা পাঠাইয়া দিলো তার কাছে যে আমি আর তোমার ঘর সংসার করতে চাচ্ছি না এরপর যদি সে অন্যত্র পালন করে চলে হ্যাঁ যাওয়ার পরে সেখানে যে অন্য জায়গাতে চলে এটার ঠিক ধরেন এক জায়গা থেকে আরেক জায়গাতে চলে গেল চলে যাওয়ার পরে এখন তাহলে কি হবে তাহলে এখানে যদি স্বামী যদি ইচ্ছাকৃত চায় যে তাকে রাখবে সে তাকে কিন্তু রাখতে পারবে না সালিশ হবে সালিশের ভিতরে যারা বিচারপতি থাকবে তারা রায় দিয়ে দিবে এটা একটা এক নম্বর বিষয় দ্বিতীয় নম্বর বিষয় এটার আলোকে আমরা যেটা বুঝতে পারি যেখানে দুইটা অপশন আছে যে ওই তালাক নামার ভিতরে লিখে রাখতে হবে এটা একটা বিষয় গেল দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে আপনি যেটা বলতেছেন যে একটা অঙ্গের দাম হচ্ছে ইসলামী শরীর বলতেছে যে তাকে হলো তুমি একটা অঙ্গর দাম দিয়ে তুমি তাকে ক্রয় করেছ এটার বিষয় আমি একটা কথা আপনাকে বলে রাখি যে অঙ্গের দামে যে বিষয়টাকে ক্রয় করা হচ্ছে আর অথচ আপনার একটা আমি ভিডিও দেখছি যেখানে আপনি বলতেছেন যে পতিতাবৃত্তি করে যারা খায় তারা তো ভাই গতর খাতায় খায় তোমার যারা সমর্থক আছে তাদের জন্য আবার কথাটা বলে দিই যে যারা বেশাবৃত্তি করে তাদেরকে আমি অন্তর থেকে সম্মান করি কারণ তারা পরিশ্রম করে খায় যারা দুর্নীতি করে যারা ধর্ম ব্যবসা করে যারা হচ্ছে জানাজা পরায়ে খায় যারা হচ্ছে মানুষের মানে ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসায় যে মসজিদে একটা মানে বাটি ফালায় যে ভাই দুর্গা ভিক্ষা দিয়ে যান হ্যাঁ মাদ্রাসার মাদ্রাসার ইয়া চায় যে আমার কথা শেষ করতে দাও এই যে তোমরা যে গরুর কোরবানির গরুর চামড়া চাও তোমরা যে যখন এই যে আমরা চাই না তো এটা গরিবরা চায় গরিব ছেলেরা চায় গরিব ছেলেদের জন্য এটা

যারা প্রু করতে পারছো এখন পর্যন্ত আচ্ছা আচ্ছা এটা 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 অনেক আলোচনা আচ্ছা তোমাকে হচ্ছে যে প্রতি তাদেরকে আমি অন্তর দিয়ে সম্মান করি কারণ তারা তাদের জীবন জন্য তারা তাদের পরিশ্রম করে এটা অনেক সম্মানের বিষয় তার থেকে এই যে তোমরা তোমরা যারা তোমরা যারা তোমরা যারা হচ্ছে মানুষের দয়ায় চলো মানুষের দয়ার টাকায় চলো তাদের থেকে তো এরা অনেক অনেক উন্নত মানের মানুষ তাদেরকে তো মানে আমাদের পূজা দেওয়া উচিতকে প্রতি তারা তো মানে মানে দিনের পর দিন দিনের পর দিন কষ্ট কষ্ট করে খায় তারা কষ্ট করে উপার্জন করে তোমরা তো কোনো না ধরো তোমার ধরো একটা জানি না একটা না না একটা পতিতাদের জানো কি একটা একটা তুমি প্রতিটা মানুষ কেন হয় মানুষ তো মানে স্বেচ্ছায় হয় না মানুষ স্বেচ্ছায় পতিতা হয় পয়েন্টটা একটু বলতে দাও না তুমি আমাকে বলো তুমি আমাকে বলো যে মানুষ কি স্বেচ্ছাপ্রতিতা হয় নিজ ইচ্ছা প্রতিতা হয় নাকি তাদেরকে ছোটবেলা যখন তাদেরকে নিয়ে বিক্রি করে দেয়া হয় তাদেরকে মেয়েদেরকে বিক্রি করে দেয়া হয় প্রতিতলায় সেই মেয়েরা বড় হয়ে প্রতিতা হয় তাদের তো কোনো শিক্ষা দীক্ষা নাই তাদের কোনো উপার্জনের কোনো স্কোপ নাই তখন তারা কি করবে প্রতিতা বৃত্তি ছাড়া তখন তাদের করার কি আছে তোমরা প্রতিদাদারকে এত ঘৃণা করো কেন তোমরা যারা মোল্লা আছো তারা প্রতিদাদারকে এত ঘৃণা করো কেন না

তার নিজেরা নিজেরা করছে সবাই করছে সাহাবিরা এটা কি তুমি জানো না আচ্ছা হ্যাঁ বিষয় জানি লাইভ শুনতে শুনতে এটা কি বলে তাহলে মানে একটা দাসী মনে করো মনে করো না একটা কথা ধরো যে আজকে জিহাদ হইলো এখন তোমার ভারতের একটা পরিবার হচ্ছে গিয়ে হিন্দু পরিবার সেই পরিবারের হরিদাস পাল নামক একজন লোক একটু করেন আমি কথা বলতেছি কথার মাঝখানে কথা না

আমি তুলছি সোলারিনের কথা না আমি আমি তুমি কি মানে গাঞ্জা টাঞ্জা খাও নাকি বলো তো আমি আপনার কাছে অনেক মত দেখছি বিড়ি খাইছেন আপনি আমাকে কেউ বলতে পারবে না আমি তোমাকে বললাম এটা তোমার আবার ঠিক আছে কিন্তু তুমি যে আমাকে বললা যে আমি কাউকে মৃত্যু হুমকি দিচ্ছি সেটার কোন প্রমাণ আছে আমার কাছে নাই কিন্তু সোলার কাছে

তাকে জবাই করলা তার তিনটা মেয়েকে তুমি তোমরা তুলে নিয়ে আসলে এবং তোমার খলিফা ওই তিনটা মেয়ের দুইটা মেয়ে তোমার ভাগে দিল তুমি তো জিহাদি মানে গায়ে গতরে মাংস টাংস আসতে থাকেন এই যে কথা কথা বেশি বললে কিন্তু আমি অনেকক্ষণ রাখছি কিন্তু দেখো তোমাকে আমি অনেকক্ষণ রাখছি তোমাকে কিন্তু এতক্ষণ রাখার কথা না তারপরে অনেকক্ষণ রাখছি এখন এটাকে ব্যবহার করো এটাকে যদি ব্যবহার করতে পারো তাহলে ভালোভাবে ব্যবহার করতে পারবে তোমাকে অনেক তোমার যে সঙ্গী সাথীরা আছে তারা তোমাকে অনেক শাবাশী দিবে আরে আসিক মুয়দিনের সাথে গিয়া কথা বলা আছে মানে তোমার তো আজকে ঈদের দিন মনে করো তো এইটা এটা ব্যবহার করে জন্য বলতেইছি তুমি ব্যবহার করো আর আমি চাই যে যেন তোমার মতো মুমিনরা বিখ্যাত হয়ে যাক মুমিনদের ভিতরে তাহলে আমাদের একটা সুবিধা ঠিক আছে আমরা আমরা একটু ভালো ইয়া পাবো তাতে

সে কি বলতে পারবে যে না তোমার সাথে আমি সেক্স করব না এটা কি তার কি এই রাইট আছে যে সেটা বলতে পারবে একজন দাসীর তো সেই রাইট থাকে না একজন দাসীর তো কখনো সেই অধিকার থাকে না যে হ্যাঁ বা না বলার আমি আসলে কথা বলতে ইচ্ছেক না হ্যাঁ তোমার ধর্মে তোমার নবী তো এই কথাটা তোমার আমি এখন রেফারেন্সে দেখাই দিব তো সেই রেফারেন্সগুলো দেখাই দিব তো এখন

মেয়েদেরকে উপহার হিসেবে একজন সর্দার আর একজন কিসের উপর ভিত্তি করে বিশ্বাস করেন ভাই আমার কথা শেষ করতে দাও তারপরে তুমি কথা বলো একজন সম্রাট যখন আরেকজন নেতাকে উপহার হিসেবে মেয়ে পাঠায় মেয়ে পাঠায় উপহার হিসেবে তখন সেই মেয়ের কোনো কনসেন্ট থাকে না সম্মতি থাকে না কারণ ওই মেয়েটা তো কখনো ওই লোকটারে দেখেই নেই তাইলে ওই লোকটারে পছন্দ করবে কোন ভিত্তিতে পছন্দ করবে সেখানে এই কথাটুকুর কিভাবে ঈমান আনলেন কথা শেষ করতে দাও কথা শেষ করতে দাও সেই মেটা তো সেই মেয়েটা তো সেই লোকটাকে দেখেই নাই এখন পর্যন্ত এই যে শিরিন এবং মারিয়া কিপ্তিয়াকে মুহাম্মাদের কাছে উপহার হিসেবে প্রেরণ করা হইল তখন তারা গিয়ে তখন দেখলো যে হ্যাঁ এই লোক হচ্ছে মুহাম্মদ এখন তার পক্ষে কি মারিয়া কিপ্তিয়ার পক্ষে কি সম্ভব ছিল হয়তো তার হযরত ওমরকে দেখে খুব পছন্দ হইছে বা হজরত আলীকে দেখে খুব পছন্দ হয়েছে কিন্তু মারিয়া কিপ্তিয়ার কিন্তু পছন্দ অপছন্দের কথার কোনো স্কোপই নাই এখানে কারণ তাকে পাঠানো হয়েছে দাসী হিসেবে দাসী হিসেবে পাঠানো মানে হইলো তুমি চাও আর না চাও তোমার উই ব্যাটার সাথে সেক্স করতে হবে তোমার মনিব যে তোমাকে যাকে দেয়া হয়েছে তার সাথে তোমার শুইতে হবে এটা হচ্ছে দাসীর সিস্টেম দাসীদের কখনো কোনো অনুমতির তো আক্কা নাই ইসলামের কোথাও এরকম কথা বলা নাই সেটা বলতেছি সেটা পরে বলবো

সেটা তোমার সম্মতি নিতে হবে না সম্মতির ব্যাপার আছে না এখানে সম্মতির বিষয়টা তো আমি বলতেছি কিন্তু সম্মতি কাকে বলে আপনি তো এক্সপ্লেন করেন নাই যে দরখাস্ত লেখা যে সম্মতি নেই সম্মতি অন্য কোন সিস্টেম দেখো দেখো একদম পরিষ্কার এই যে আজলের হুকুম আজল সম্পর্কে শরীয়তের হুকুম সহি মুসলিম শরীফ আজল সম্পর্কে শরীয়তের হুকুম এখানে দেখো এখানে পরিষ্কার বলা আছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে বনু মুস্তালিকের যুদ্ধে অংশ গ্রহণ করেছি এই যুদ্ধে আমরা আরবের সবচেয়ে সুন্দরী মেয়েদের বন্দি করলাম ওয়াও ওয়াও সবচেয়ে সুন্দরী মেয়েদের বন্দী করলাম তোমরা তো এই সমস্যা করো আমরা দীর্ঘদিন স্ত্রী সহচার্য থেকে বঞ্চিত ছিলাম আমরা সব বন্দি মেদের বিনিময় তাদের রহিত এটা কোথায় রহিত হয়েছে এটা রহিত হয়েছে দেখাতে পারলে কানে ধরে উৎসব করব। আজলে আজলে বিষয়ে তো বলতেছেন না আজলে বিষয়ে বলতেছেন না তোমাকে আজলে বিষয় কি বলতেছি না আজন যুদ্ধবন্দী নারীদের সাথে সহাবত করা বিবাহ ছাড়া সহাবত করা তোমাদের ধর্মে সম্পূর্ণ বৈধ এবং তাদের কোনো তাদের কোনো অনুমতি তো আকাই করতে আমি তো বললাম অনুমতি কাকে বলে সেটা বলতে সেটাই তো দেখাচ্ছে তোমাকে অনুমতি কাকে বলে এটা বলে মেয়েদের এই যে বন্দি মেদের বিনিময়ে বন্দি মেয়েদের কোনো অনুমতি থাকে বন্দি মেয়েদের কখনো অনুমতি এইগুলা কইরা ভাই নাস্তিক্য ধর্ম ব্যবসা ঠিক না তোমাকে তুমি যদি একটা মেয়েকে বন্দি করো তার কোনো অনুমতি থাকে বলবে তোমার হ্যাঁ আপনার শোনো শোনো এইটা বলেন ধরো একটা মেয়ে তোমাকে কি কখন আইসা বলবে যে সিরাজি ভাই আপনার ছাগলদারিটা আমার খুব ভালো লাগছে আমার বন্দি করেন আমার দাসিপানা

আমি যেটা সেটা তো আপনি এটা নিয়ে বললাম আপনার সাথে আলোচনা যাওয়ার আগে এই জিনিসটা ফাসালা করতে হবে যে আজল করার সিস্টেমটা কি কি কেন ফাসালা করতে হবে আপনি বলেন এই যে দেখো বাদির সাথে আজলের অনুমতির প্রয়োজন নেই এখানে দেখো সহি মুসলিম সহি বুখারি হাদিস এই যে এখানে লেখা আছে ঠিকাতে লেখা আছে আজল হলো স্ত্রী সঙ্গমকালে বীর্যপাতের ঠিক পূর্ব মুহূর্তে স্ত্রী জনি থেকে পুরুষাঙ্গ বের করে এনে বাইরে বীর্যপাত ঘটানো ইমাম আবু হানিফার মতে বাদির সাথে তার অনুমতি ব্যতি রেখে এ কাজ করা জায়েজ বাদি কেন এটা কি জানেন কেন কেন এটা কি জানেন কেন কি না কেন সেটা তো আলোচনার বিষয় না

তুমি এখানে বাদী বাদির কোনো অনুমতির কোনো ব্যাপারই নাই তো এখানে ইসলামে বাদির সাথে সেক্স করার বিষয়ে বাদির অনুমতির কোনো প্রয়োজন নাই তুমি গিয়ে যাবা অনুমতি কাকে বলে তুমি যা মানে দরখাস্ত লেখার মাধ্যমে কি এই প্রশ্ন করতে নাই তুমি যাবা আর কাহিনীটা একটু দিবা তুমি যা তুমি তোমার দাসী নিবা যাবা সাহবত করে দিবা যে এইটা ইসলামের জুলুম হিসেবে এই জিনিসটা ইসলামের জুলুম হিসেবে গণ্য না তো জুলুমের ক্যাটাগরি আছে কোনটাকে জুলুম বলে সেটাকে ইসলামের ক্যাটাগরি আছে ইসলাম এটাকে জুলুম আপনাকে দরখাস্ত লিখতে হবে নাকি এটা উত্তর দেন না আর কানিজের বিষয়টা ক্লিয়ার করেন না আর কানিজের বিষয়টা একটা মানুষের সাথে তুমি একটা দাসীর সাথেই হও আপনি কি কানিজের বিষয়টা বলবেন নাকি তোমরা তো তোমরা তো মাদ্রাসাতে যে তোমাদের হুজুররা তো বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে বলতকার করে হ্যাঁ এখন কি তোমাদের সমকামিতা কিতাবের অনুযায়ী তো এই হুজুররা একবারে সমকামিতা কিতাব মানে না এটা সমকামিতা না তো এটা শিশুকামিতা সমকামিতা সমকামিতা বল তোস না শিশুকামিতা সমকামিতার পার্থক্য তুমি বোঝো

তোমাকে যখন আমি বললাম যে শিশুদের সাথে তোমাদের মাদ্রাসায় বলৎকার করা হয় সাথে সাথে তুমি এটাকে জাস্টিফাই করার জন্য সমকামিতাকে নিয়ে আসলা তোমার চেষ্টাটা কি ছিল যে যে কোনো ভাবেই হোক এটাকে জাস্টিফাই করতে হবে তোমার যে এই জাস্টিফাই করার চেষ্টাটা এইটাই হচ্ছে গিয়ে তোমাদের মানে সমস্যা আর ইসলামের ভিতরে হ্যাঁ ইসলামের ভিতরে বাচ্চা ছেলেদের সাথে এই সরাসরি বলতকার করার কোনো বিষয় ইসলামের ভিতরে নাই ঠিক আছে কিন্তু 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 ইসলামের জান্নাতে গেলমানের লোভ দেখানো আছে গেলমান ছোট ছোট বালক মুক্তার মতো মুক্তার মতো বালক থাকবে সুন্দর সুন্দর বালক থাকবে তারা ঘোরাঘুরি করবে মানে মানে পানীয় পাত্র হাতে ঘোরাঘুরি করবে এখন তুমি আমার একটা জিনিস আমার বিষয়টা আমি ওটা মূল টপিক ওটা

আপনার ফিতরতের ভিতরে যদি এটা থাকে অবশ্যই পাবেন আচ্ছা ঠিক আছে ফিতরতের কথা তো কথা বলা নাই ফিতরতের কথা কথা বলা আছে যে তুমি ফিতরতের ক্যাটাগরির ভিতরে পড়তে হবে অবশ্যই কারণ আপনি তো কল্পনার জগৎটা তো একটা আছে না আপনি তো কল্পনার জগতের আপনার যে চিন্তা চেতনা দিমাগের বাইরে তো আপনি কিছু চাইতে পারেন না 72 টা হুরির সাথে 100 দিতে পারে এটা কি এটা দিতে পারে না না মেকানিজমের বিষয়টা একটু বলেন 72 টা হুর পরি যাদের উন্নত স্তন খারা খার বিষয়টা বলবো তোমাকে তোমাকে রাখতে চাইছিলাম কিন্তু মানে আচরণ করতেছো এখন আবারও আচরণ করতেছো তোমাকে কিন্তু আমি ভালোভাবে কিন্তু তোমার সাথে কথা বলতেছি এতক্ষণ ভালোভাবে কথা বলতে আমি প্রশ্ন উত্তর পাইনি

জান্নাতের ভিতরে কি হবে না হবে এটা তো আপনি বিশ্বাসই করেন সেটা নিয়ে আমাকে কি কেন প্রশ্ন করি কথা বলেন যে যাদের ইচ্ছা হবে তারা করতে পারবে এটা বললা না আমি ওটা বলি নাই দেওয়া হবে যে কারো যদি কারো যদি ইচ্ছা করে পারে আমি বলছি ফিতরাত অনুপাতে দেওয়া হবে ফিতরাত অনুপাতে দেওয়া হবে আর প্রত্যেকটা বিষয়ে যে ফিতরত অনুপাতে দেওয়া হবে তা না তোমাকে তাহলে সব কিছুই খাইতে পারেন জান্নাতের ভিতরে তার মানে হচ্ছে আপনি বলতেছেন আমি একবারে খামো এটাকে আমার বেশ সবগুলা খাওয়া একবারে ফিতরত থাকে বুঝেন বিষয়টা এটা কিন্তু মানুষের ফিতরাত

খারাপ খারাপ দাও না তোমাকে আমি জিজ্ঞেস করছি নিউজে দেখি নিউজে দেখি নিউজে দেখি নিউজে দেখো কি তুমি জানো না তোমার তোমার মাদ্রাসা কখনো বলাৎকার নাই না এ ধরনের বিষয়টা আসলে আমি কখনো দেখিনি কখনো মানে তোমার মাদ্রাসাতে কখনো নাই বলাৎকার

একটু প্লিজ কালিজের বিষয়টা একটু তোমাকে কোন শিক্ষকের এই ধরনের কোন কার্যক্রম এই ধরনের কোন কার্যক্রম আমার সাথে ঘটে নাই বার বলবো মানে তোমার কোনো বন্ধুর সাথে ঘটে নাই তোমার বন্ধু বান্ধব এই ধরনের ঘটনা আমি কখনো দেখি নাই আমি তো কত বার বলবো আপনাকে আচ্ছা

যে 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 নিয়ে 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 পানির তাদের ধরো তোমাদের যে হুজুর বড় হুজুর সে ধরো জান্নাতে গিয়া দেখলো তার সামনে দিয়ে একটা ছোট বালক ঘুরতেছে তার তখন মানে মনে হইলো যে এই বালক আমি তো পৃথিবীতে থাকতে এই কাম করছি বলাৎকার করছি

মানুষের মধ্যে যে হাদিসের ভিতরে যেগুলো আসছে হাদিসের পরিভাষাগুলো এরকম কোন খারাপ কাজ করে তার অন্তরটা আমি বলতেছি আমি তো এই মুহূর্তে দেখাতে পারবো তারপরে যদি আপনার রেফারেন্স যদি আচ্ছা বলি শেষ করি আমাকে বলছো যে জাহান নামে গেলে নাকি মানুষের ফিতরত পরিবর্তন হয়ে যায় সেটা কোন হাদিসে বলা আছে ফিতরত ফিতরত বলতে কি বুঝাইতেছে আগে বুঝেন আগে বিষয়টাকে একটু বুঝেন তুমি শোনো কথা কথা এক্সপ্লেইন করো শেরাজি তুমি তোমার মানে মাদ্রাসার কানিজের বিষয়টা ওখানে বলেন শিক্ষক আছে তাকে গিয়ে জিজ্ঞেস করো সে তোমাকে বলে দিবে মানুষের ফিতরত পরিবর্তন যোগ্য না তাহলে তোমাকে কেটে দিচ্ছি তুমি কথার মাঝখানে কথা বলে যাচ্ছ আমি কিন্তু কাটতে চাচ্ছি না আমি রাখতে চাচ্ছি হ্যাঁ যে জিনিসটা বললাম যে পাঁচ লাখ বছর সে জাহান নামে আগুনে জ্বললো এরপর পাঁচ লাখ বছর পর তাকে জান্নাতে দেয়া হইলো এখন জ্বললাম যে সে ভালো হয়ে গেছে কিন্তু সেব দুনিয়াতে কইরে আসছে শিশু বলাৎকার সামনে দিয়ে ঘুরতেছে ছোট ছোট বাচ্চা ছেলে হ্যাঁ ছোট ছোট বাচ্চা ছেলে পেয়ালা নিয়ে নিয়ে ঘুরতেছে তো সে কি করবে সেখানে সেটা তো বোঝাই যায় তাই না ওই যে তোমার ওই হুজুর সেখানে কি করবে সেটা ভাই সেটা পরিষ্কার ভাবে বোঝা যায় এখন তোমাদের আল্লা পাক তো শেষ করি কথা শেষ করি বিজয় রায় দাদু যদি জান্নাতে যেত সেটা কত সাথে সম্মুখামিতা করত শেষ করি শেষ করি জান্নাতে যেত তোমাদের যে আল্লা পাক সে আল্লা পাক এই শিশু গেলমানদের লোভ দেখাইছে মানুষকে কোরআনে শিশু গেলমানদের লোভ দেখাইছে হুরের লোভ দেখাইছে এবং গেলমানের লোভ দেখাইছে হুরা হবে তাদের হুরদের স্তন হবে উচা উচা আর গেলমানরা হবে মুক্তার মতো চিনুকের মতো। কানিজের মতো হবে না তো কানিজের মতো কেন হবে আমি ওরকম চামু ভাই এখন কোরআনের কোথাও কি বলা আছে যে হুরদের সাথে সেক্স করা যাবে এটা কোরআনের কথা বলা আছে কোরআনের কোরআনের কোথাও কি বলা আছে যে হুরদের সাথে সেক্স করা যাবে

এটা ভাই আমি তো আপনাকে কতবার বলতেছি কিন্তু আপনি হচ্ছে গিয়ে আমাকে একটা প্রশ্ন উত্তর দিলেনই না যেটা আমার মেইন পয়েন্ট সেখানে আমরা দিলেনি না ভাই সেখানে আমরা আসতেছি তো তোমার তুমি কয়টা সময় ভাই তুমি বেহেশতে গিয়ে যে জান্নাতি হুরদেরকে পাবা তাদের স্তন হবে উঁচা উঁচা তাই না আল্লাহ পাক তো এটাই বলছে এইভাবেই তো বলছে আল্লাহ পাক তাই না উঁচা স্তনের স্তন আলী জান্নাতি হুর পাবা তুমি আল্লাহ পাক কোরআনে এটা বলছে সমস্যা নেই দেখতেছি কাফ শব্দের অর্থ উঁচা উঁচা না সমস্যা নাই হ্যাঁ কোন সমস্যা যদি আমার উপাসনা করো তাহলে আমি তোমাদেরকে উঁচা উঁচা স্তানি হুট দিব জান্নাতে কি করার জন্য ভাই তাদের সাথে কি করবে এত উঁচা দিয়ে কি করে ফুটবল খেলে আপনি কি করেন

তাহলে তোমাদের পাক তোমাদেরকে উচা উঁচা আলী হুর দিবে যাদের সাথে স্বীকৃতি আসতেছি তোমার এতক্ষণ রাখছি না দেখো একটু জানি এতক্ষণ রাখি সাধারণত রাখি বলো তোমার আমি এতক্ষণ রাখতেছি না এখন তোমাকে আমি

তোমাদের ধর্মে ঠিকঠাক মতন বুঝি তোমাদের ধর্মে যে সিস্টেমটা সেটা হচ্ছে যে একজন পুরুষ 4টা 4টা করে মানে সেট পালটায়ে পালটায়ে বিয়ে করতে পারবে 4টা 4টা এক এট এ টাইম 4টা করে রাখতে পারবে আবার ওইটার 4টার পালটা আবার 4টা আনতে পারবে এই ভাবে তোমাদের পুরুষেরা সেক্স করতে পারবে মেয়েদের সাথে এবং অগণিত দাসী রাখতে পারবে দাসী বাজার থেকে কিনতে পারবে তিন ধরনের দাসী পাওয়া যায় কিনতে পারবে একটার ফেজদান একটার ফেজদান কিনতে পারবে কিনতে পারবে আমি দিচ্ছি দিচ্ছি দিচ্ছি

আমার কথা শেষ হয়নি তো তুমি মাঝখানে কথা বলো না এটা ইসলামের দাস প্রথার আগের যুগ আমার কথা শেষ করতে আমার কথা শেষ করতে দাও আমার কথা শেষ করতে দাও অসংখ্য দাসকে কিনে এনে মুক্ত করা হয়েছে ইসলামে যারা মুসলমান করা হয়েছে এটা ঠিক আছে কথা আবার মাঝখানে কথা বলতেছো দাস কেনা যদি ইসলামে নিষিদ্ধ হয়ে থাকতো তাহলে তো দাস কেনাই যেত না তাহলে বেলালকে কিভাবে কিনবে পাগল নাকি তুমি তুমি জানো না এটা মানে তুমি তুমি এই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই এবং আরেকটা সিস্টেম হচ্ছে কাফেরদের মার্কেট থেকে হজরত গিয়ে কাপেরদের মার্কেট থেকে দাস কিনতো আপনি বলছেন দাসির কথা দাস দাসি ব্যবহার করতে পারবে হজরত তাকে দিয়ে তাকে মুক্ত করে দিতে হবে আচ্ছা শোনো 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 আমি ভিডিও দেখাই দিচ্ছি তোমাদের মুফতি ইব্রাহিমের ভিডিও দেখাই দিচ্ছি

কারণ তুমি রেফারেন্স টা দেখাতে পারো আমি ভাই না তুমি মুখে বললে আমি বললাম পাঁচ হাজার তিনশো তেতাল্লিশ নম্বর হাদিস নবীজি তার মেয়ের সাথে সহবত করছে এটা বললেই হলো নাকি আপনি বলেন ভাই বলেন একটু বলেন একটু একটু যদি বলতেন প্রোটেকশন যদি ব্যবহার করে অন্যের সাথে হচ্ছে ধরেন এটা করতে চায় তো ভাই কানিস কানিস যে অন্যের সাথে করলো আপনার কি বিজ্ঞান ভিত্তিক কি ক্ষতি হইলো যার কারণে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে

হ্যাঁ ভাই এ হ্যাঁ কানিজের বিষয়টা আপনি বলেন আপনি ওটা বলতেছেন না কিন্তু হচ্ছে গিয়ে আপনি ওটা বলতেছেন তাইলে কি ভাই হয় আপনি হইতেছে গিয়ে এই বিষয়টা বলতেছেন না কানিস কিভাবে হচ্ছে গিয়ে এই কাজটা করতে বলতেছে এবং আমাদেরকে বলতে চায় যে বিবাহ প্রথা হুমেন ভেড়া তোমাকে কিন্তু অনেক সুযোগ দিছি কিন্তু তুমি সুযোগের অপব্যবহার করতেছো কথার মাঝখানে কথা বলতেছো আমি এক সেকেন্ডে তোমার লাইন কেটে দিতে পারি যে দেখো কেটে দিছি মানে মুমিনদের অন্যের স্ত্রী অন্যের বউয়ের প্রতি কি রকমের লোভ কি রকমের লালসা তা এই যে ছেলেটার চেহারা থেকে এই মাদ্রাসার ছেলেগুলা যে নবী মোহাম্মদের জীবনী পরে পরে যারা বড় হয় আসলে তারা আসলে কি শেখে এই জিনিসটা হচ্ছে খুবই ইয়া ব্যাপার যে আরেকজনের ওয়াইফের ছবি দেখে তারা তারা সারাক্ষণ সেই কামনা করে বা হুরের কামনা করে হুর কিভাবে পাবে হুর কিভাবে পাবে আচ্ছা আরেকজনকে যুক্ত করতেছি আরেকজনকে যুক্ত হতে চান একটু নিচে লেখেন কীরকমের মেয়ে পাগল মানে নারী পাগল এক একটা মুমিন হুর হুরের যে লোভ ইসলামে দেখানো হয়েছে এই জিনিসটা একদম মানে কি সুন্দর ভাবে দেখা গেল এটার ভিতরে মানে এই ছেলেটার ভিতরে তার চেহারাতেই ভাসে যে সে আসলে যে আহ হজরত মোহাম্মদের উম্মত সেই জিনিসটা খুব চেহারা একদম চেহারাতেই ভেসে ওঠে মানে কিভাবে হাসতেছিল দেখেন একটা আরেকজন নারী সম্পর্কে যখন একজন মানুষ কথা বলে তখন তার কি কি। এই জিনিসটা আরো মানে এদের এই সমস্ত ইতর যারা তারাই কিন্তু আসলে আমাদের দেশে ধর্ষণ করে ধর্ষণের প্রধান কারণ কিন্তু এই সমস্ত ছেলেরাই যারা আহ আচ্ছা আরেকজনকে যুক্ত করছি

স্ট্যান্ডটা খুলে ফেলায় এখন হাত মারাচড়া করতেছে না আপনাকে যুক্ত করা যাচ্ছে না এমডি সজীব ভুইয়া আপনাকে যুক্ত করছি না আপনাকে যুক্ত করা যাচ্ছে না

অ্যাপোস্টেট আসিফ আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন হ্যালো হ্যালো হ্যাঁ অ্যাপোস্টেট আসিফ শুনতে পাচ্ছেন হ্যাঁ গুড ইভিনিং গুড ইভিনিং ভাই বলেন ভাই হ্যাঁ ভাই ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ ঠিক আছি হ্যাঁ বলেন